হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শারিয়া, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজ আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করতে আসলাম। রেসিপিটি হলো পটলের ভর্তা। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। আর হ্যাঁ, এরকম আরও চমকপ্রদ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু পটলের ভর্তা করার জন্য প্রথমে পটলটাকে পটল ভাজার জন্য যেভাবে ছিলে নিতে হয় সেভাবে পটল ছিলে কেটে নেওয়া হয়েছে। এরপর এর মাঝে এক চা চামচ, আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ ও সামান্য পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার অল্প তেলে 3-4টি শুকনো মরিচ ভেজে নিতে হবে। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে সেই তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি, 5-6 কোয়া রসুন ও 2টা কাঁচামরিচ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবার মশলা মাখিয়ে রাখা পটলগুলো ভেজে নেওয়ার পালা। পটলগুলো লো হিটে ভেজে নিতে হবে। আমাদের পটল ভাজা হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা শুকনো মরিচগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে ও সেই সাথে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে মাখিয়ে নিতে হবে।
এখন একটা একটা করে ভেজে রাখা পটলগুলোকে এভাবে স্ম্যাশ করে নিতে হবে। এবার মাখানো পেঁয়াজ মরিচের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে 1 চা চামচ সরিষার তেল নেওয়া হয়েছে। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে লবণটা একটু চেক করা উচিত। লবণের স্বাদ কম লাগছে বিধায় আমরা কিছু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমাদের পটল ভর্তা। আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।